আসসালামু আলাইকুম, কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের পদার্থবিজ্ঞান পরীক্ষার জন্য সবচেয়ে ভালো হয়, আপনাদের জন্য পরীক্ষার হলে বিপদে না পড়েন, সেই জন্যই আমি সর্বাত্মক চেষ্টা করছি যেন আপনারা কিছুটা হলেও শিখে যেতে পারেন, নিজের মাথায় কিছু নিয়ে যেতে পারেন, যেন পরীক্ষার হলে একটু হলেও লিখতে পারেন। শিক্ষার্থীবৃন্দ, আপনারা ক নম্বর প্রশ্নের উত্তরের জন্য অনেকেই আমাকে কমেন্ট করেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। তো ক নম্বর প্রশ্ন যতটুকু বইয়ের ভিতরে, মানে দু একটা যেগুলো বইয়ে একেবারে হুবহু আছে, দু একটা অ্যান্সার আমি দিই না, আপনারা একটু পড়বেন, পড়লে আপনাদের একটা কাজ হবে, সেটা হচ্ছে বইয়ের সাথে অন্য কিছু পড়তে পারবেন। হ্যাঁ, শুধু এই ক নম্বর উত্তরের জন্য বসে থাকলে তো আপনার চলবে না, হ্যাঁ একটু খেয়াল করবেন। আমি ইতিমধ্যে আপনাদের বলেছিলাম প্রতিবিম্ব কাকে বলে, এটা হচ্ছে প্রতিবিম্বের সংজ্ঞা একটু পড়ে নেবেন, প্রতিফলনের কাকে বলে সেটার সংজ্ঞাও দিয়েছি, মেরু কাকে বলে, গোলীয় দর্পণে প্রতিফলক তলের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলে, একে পি বা এ দ্বারা প্রকাশ করা বক্রতার ব্যাসার্ধ কী, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দর্পণ কী, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। রৈখিক বিবর্ধন কাকে বলে, এটা একটু পড়বেন। আলোর প্রতিফলনের দুটো সূত্র আছে, তার মধ্যে প্রথম সূত্র হচ্ছে এটা যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। পরম প্রতিসরণাঙ্ক কি, এটা হচ্ছে পরম প্রতিসরণাঙ্কের সংজ্ঞা, পরম প্রতিসরণাঙ্কটা হয় হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে। লেন্স কাকে বলে, দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলে, এটা একটু মুখস্থ করবেন। সংকট কোণ কাকে বলে, বলেছিলাম ক্রান্তিকোণ আর সংকট কোণ একই, লেন্সের ক্ষমতা এক গুচ্ছ সমান্তর আলোক রশ্মিকে কোনো লেন্সের অভিসারী গুচ্ছে বা অপসারী গুচ্ছে পরিণত করার সমর্থকেই বলা হয় লেন্সের ক্ষমতা, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবছর আসার মতো। এবার সিনেলের সূত্র মানে হচ্ছে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র, সিনেলের সূত্র মানে হচ্ছে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র। আলোর প্রতিসরণ কাকে বলে, আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যম দ্বারা বিভেদ তলে তির্যকভাবে আপাতিত আলোকরশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আলোর পূর্ণবন্ধনী প্রতিফলন কাকে বলে, এটা মুখস্থ করবেন। তড়িৎ ক্ষেত্র কাকে বলে, একটি আহিত বস্তু চারিদিকে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বজায় থাকে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ আবেশ মোস্ট ইম্পর্টেন্ট না, কারণ গতবার চলে আসছে। স্থির তড়িৎ কাকে বলে, একটু মুখস্থ করবেন। তড়িৎ তীব্রতা কাকে বলে, একটু মুখস্থ করে নেবেন। তড়িৎ প্রভাবের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটা আপনারা যে কোনো জায়গায় পাবেন। তড়িৎ ক্ষেত্র কাকে বলে সেটা দিয়েছি। বজ্র নিরোধক এটা দিয়েছে। আধান বলতে কী বোঝো, পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকাসমূহের যেমন ইলেকট্রন প্রোটনের মৌলিক বা বৈশিষ্ট্যমূলক চার্জকেই বা ধর্মকেই বলা হয় চার্জ বা আধান। ধারক কিছু পড়ে নেবেন। রোধের বিপরীত ধর্ম হচ্ছে পরিবাহিতা, পড়ে নেবেন। তড়িৎ কোষ কী করে, তড়িৎ কোষ হচ্ছে শক্তিকে রূপান্তর করে, তড়িৎশক্তিকে রূপান্তর করে। ওমের সূত্র মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে। তড়িৎ মোটর কী পড়বেন, আপেক্ষিক রোধ আপনি পাবেন বইতে খুঁজে, রোধ এটাও বইতে এভাবে দেওয়া না, আমি দিয়েছি। তড়িৎ চালক শক্তি ওয়াট কী, ওয়াটটা আমি দিয়ে দিয়েছি, কারণ ওয়াট বইতেভাবে নাই। যে কোনো যন্ত্রের এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করার হারকে বলা হয় ওয়াট। ট্রান্সফর্মার কী, তড়িৎ চুম্বক আবেশ কাকে বলে, এটাও দিয়েছি। ফ্যাক্স কী, তেজস্ক্রিয়তা কী, সলিনয়েড আপনার বইতে আছে, তেজস্ক্রিয় পদার্থের অধ্যায় কাকে বলে, এটা দিয়েছি। তেজস্ক্রিয়তা কাকে বলে সেটাও দিয়েছি। ইন্টারনেট কম্পিউটার ট্রানজিস্টার কাকে বলে, এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট নয়, কারণ ট্রানজিস্টার গতবার চলে আসছে। এরপর হচ্ছে অ্যানালগ সংকেত কী, এটা পড়বেন। এক্স রে কী, এক্স রে আছে দিয়েছি, যে এক্স রে বা রঞ্জন রশ্মি হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ। রেডিওথেরাপি, আইসোটোপ, এমআরআই সবই বইতে আছে, হুবহু আছে। সিটি স্ক্যান কী, সিটি স্ক্যান ইংরেজি শব্দ যার হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান, এটা মুখস্থ করবেন। রেডিওথেরাপি কী, এটা একটু মুখস্থ করবেন। ইটিটি কী, ইটিটি হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। ওকে শিক্ষার্থী, এখানে যতটুকু সম্ভব ক নম্বর প্রশ্নের উত্তর দেখানোর চেষ্টা করেছি, এগুলো আপনি এটার পিডিএফ ফাইল আমি দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে মুখস্থ করে ফেলুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের অধ্যায়ভিত্তিক বেসিক ক্লাসও দিয়েছি, আলোর প্রতিফলন প্রতিফলনের বেসিক ক্লাসটা দিয়েছি, প্রতিসরণের বেসিক ক্লাসটা দিয়ে দিব, পড়ে নেবেন। এছাড়া আমি একটা ক্লাস দিব, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে গাণিতিক ব্যাখ্যা সমাধান করে দেবো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো, সেগুলো আপনার শিখতে হবে। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কবিটি বাংলার সাথেই কিন্তু আপনাকে থাকতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।